আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত বন্ধুরা, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সেটা হলো মাজার সম্বন্ধে আকিদা। মাজার সম্বন্ধে আমরা কি ধরনের আকিদা রাখি এবং আসলেই মাজার সম্বন্ধে কি ধরনের আকিদা রাখা দরকার, সেই সম্পর্কে আমরা আজকে জানব। এবং মোটেও কি মাজারে গেলে কোনো উপকার হয়, মাজারে গেলে কি কি উপকার হয় এবং মাজার সম্পর্কে কি কি ধারণা আমাদের থাকা দরকার, কি কি ধারণা দূর করা দরকার, সে সম্বন্ধে আলোচনা করব। তো আশা করছি ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন। যদি পুরোপুরি ভিডিওটি দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম জানবো যে মাজার মানে কি। মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান। সাধারণভাবে বুজুর্গদের কবর, ওলি আল্লাহদের কবরকেই মাজার বলা হয়। আর মাজার জিয়ারতের দ্বারা আমাদের যে সমস্ত লাভ হয় সেগুলি হলো যে আমাদের কলব নরম হয়, মৃত্যুর কথা স্মরণ হয় এবং আখিরাতের কথা স্মরণ হয়। এই কয়টা হলো লাভ। আরও একটা লাভ আছে, সেটা হলো বুজুর্গদের কবর জিয়ারত করলে তাদের রুহানি ফয়েজ লাভ হয়। তো এই কয়টা ফায়দা না বললেই নয়। কিন্তু আমাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে কিছু ধারণা আছে যে ধারণাগুলি সরাসরি শিরিকের পর্যায়ে চলে যায়, এবং এই ধারণাগুলি যদি আমরা মন থেকে দূর করতে না পারি তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। তো আমাদের মাজার সম্পর্কে যে আকিদা, ভ্রান্ত আকিদাগুলি আছে, সে আকিদাগুলি সম্পর্কে আমরা এখন জানব। প্রথম নাম্বারে হলো মাজারে গেলে বিপদ আপদ দূর হয়। সর্বপ্রথম মাজারে গেলে বিপদ আপদ দূর হয় অনেকে মনে করে থাকেন। আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ কি বিপদ আপদ দূর করতে পারে? মোটেও পারে না। এজন্য আমরা এই ভ্রান্ত ধারণাটি রাখব না। হ্যাঁ, মাজারে গেলে বিপদ আপদ দূর হয় এরকম কোনো ধারণা আমরা রাখব না। দুই নম্বরে, মাজারে গেলে আয় উন্নতিতে বরকত হয়। এটাও একটা ভুল কথা, মাজারে গেলে আয় উন্নতিতে বরকত হয়। আয় উন্নতিতে বরকত একমাত্র আল্লাহ তালাই দিতে পারে, আর কেউ দিতে পারে না। যদি আমরা এরকম ধারণা রাখি তাহলে সেটা শিরকের পর্যায়ে চলে যাবে। তিন নম্বরে, মাজারে গেলে ব্যবসা বাণিজ্য বেশি হয়। এটাও ভ্রান্ত ধারণা। চার নম্বরে, মাজারে সন্তান চাইলে সন্তান লাভ হয়। কিভাবে আমরা বিশ্বাস করতে পারি যে মাজারে সন্তান চাইলে সন্তান লাভ হবে? কারণ মাজারে যে ব্যক্তি শুয়ে আছেন তাকেও তো সন্তান দান করছেন আল্লাহ তালা, তাহলে কিভাবে সে আপনাকে সন্তান দান করতে পারে? এটা আমরা সবচেয়ে বেশি এই শিরকটা করি যে মাজারে গেলে আমাদের সন্তান লাভ হবে। আমরা এই সমস্ত শিরক থেকে বিরত থাকব। তারপরে পাঁচ নম্বরে হলো, মাজারে গেলে মকসুদ হাসিল হয়, মানে উদ্দেশ্য পূরণ হয়। এটা একটা ভ্রান্ত ধারণা, এই ধারণা আমরা দূর করব মন থেকে। ছয় নম্বরে, মাজারে মানত মানলে উদ্দেশ্য পূরণ হয়। এটাও ভ্রান্ত ধারণা। সাত নম্বরে, মাজারে টাকা পয়সা দিলে ফায়দা হয়। এটাও ভ্রান্ত ধারণা। মাজারে টাকা পয়সা দিলে কি হয়? যারা মাজারের খাদেম, যারা মাজার দেখাশোনা করে তারা খেয়ে ফেলে, তারা টাকা পয়সা খেয়ে ফেললে আপনাদের ফায়দা কি হবে? কোনো কিছুই তো ফায়দা হবে না, কোনো নেকিও হবে না। তার চেয়ে আপনারা যে কাজটা করতে পারেন, কোনো মাদ্রাসায় দেন, কোনো মসজিদে দেন, কোনো এতিমখানায় দেন, অথবা গরিব মানুষকে দেন। যদি গরিব মানুষ, তারপরে এতিমখানা, মাদ্রাসা, মসজিদ ইত্যাদিতে দেন, তাহলে আপনার টাকাটা সৎকারে জারিয়া হিসেবে আপনি কবরে শুয়ে শুয়ে সব পাইতে থাকবেন, কিন্তু মাজারে দিলে আপনি সেটা পাবেন না। হ্যাঁ, আট নম্বরে হলো, মাজারে ফুল, মোমবাতি, আগরবাতি ইত্যাদি দেওয়াকে সওয়াবের কাজ মনে করা ইত্যাদি। মাজারে ফুল দেওয়া এবং যে সমস্ত বিষয় বললাম, ফুল, তারপরে আগরবাতি, এই সমস্ত দেওয়াকে যদি আপনি সওয়াবের কাজ মনে করেন তাহলেও সেরেক হবে। আপনি দেন নাই কিন্তু দেওয়াকে সওয়াবের কাজ মনে করছেন, এই মনে করাটাও হলো সেরেকি কাজ। তো এই রকম সেরেকি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা মাজার সম্পর্কে এই ধরনের মন্তব্য কখনোই করব না। যদি আমাদের মনের মধ্যে এই ধরনের কোনো প্রকার মন্তব্য থেকে থাকে, হ্যাঁ, ধারণা থেকে থাকে, তাহলে আমরা তা আজই এখনই বাহির করে ফেলবো। তো যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই উক্ত কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সম্মানিত বন্ধুরা, আপনারা এতক্ষণ আমার কথাগুলি শুনলেন। আসলে আমি মানুষ সাধারণ, কিন্তু আমি যে কথাগুলি বললাম সে কথাগুলি অসাধারণ, কারণ কোরআন হাদিস থেকে কথাগুলি সংগ্রহ করা।
তো বন্ধুরা, এই ধরনের কথা শুনতে এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো পরবর্তীতে আবার কোনো না কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।